বিশ্বকাপ ফুটবলে মেতে উঠেছে সারা বিশ্ব। বাংলাদেশের ফুটবল প্রেমীরাও বিশ্বকাপ নিয়ে মেতে উঠেছেন নানা আয়োজনে। ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়া 32টি দলের পতাকা নিয়ে রাজধানীতে আনন্দ শোভাযাত্রা করেন মুগদা ও খিলগাঁয়ের ফুটবল ভক্তরা। আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। নিজের পছন্দের দলই সেরা, সেটা জানান দিতেই পতাকা নিয়ে রাস্তায় নামেন শত শত ফুটবল সমর্থকরা। ঢাকঢোল বাজিয়ে ঘোড়ার গাড়িতে চড়ে উৎসবে মেতে ওঠেন তারা, নিজের পছন্দের দলকে অন্য সব দল থেকে এগিয়ে রাখার চেষ্টা। বাংলাদেশের ফুটবল বিশ্বকাপকে ঘিরে যে উত্তেজনা উন্মাদনা আবেগ, আমরা সেই আবেগকে একত্রিত করে সেটারই একটা বাংলাদেশের পক্ষ থেকে বিশ্ববাসীকে একটা ভালোবাসা পাঠাতে চাই যে আমরা ফুটবল প্রিয়, আমরাও একসময় ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করতে আগ্রহী, ইনশাল্লাহ আমরাও একসময় খেলবো, সেই উন্মাদনা থেকেই আমাদের এই আয়োজন। তো আশা করি এবার আর্জেন্টিনার শিবিরে কাপ থাকবে, সেরা খেলোয়াড় মেসি, আমার সম্ভাবনা বেশি মেসিরই আসে সেই বিশ্বকাপ, তো মেসি মানে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আনন্দ শোভাযাত্রার মাধ্যমে বাংলাদেশ ও দেশীয় ফুটবলকে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দেবার কথা জানান ফুটবল প্রেমীরা। আমরা দুজন ব্রাজিল এবং আর্জেন্টিনা, ব্রাজিল আর্জেন্টিনার মধ্যে কোনো বৈরিতা নাই, আমরা এটা খেলা সবাইকে আমরা জানাতে চাই যে খেলার মধ্যে থাকবে ব্রাজিল আর্জেন্টিনা সবসময় ভাই ভাই, এই কাপ ব্রাজিল অথবা আর্জেন্টিনা যে কেউ একটা নিবে। এটা করার কারণ হচ্ছে যে ফুটবল একটা সাম্প্রতিক খেলা, সব দেশ সাথে অংশগ্রহণ করতে পারে না, 32টা দেশ নিয়ে খেলা হয়, সেই জন্য আমরা 32টা দেশের ফ্ল্যাগ রাখছি এবং সাথে আমাদের জাতীয় পতাকা আছে এবং আমরা বিশ্বাস করি একদিন বাংলাদেশ বিশ্বকাপ খেলবে। কাতারে যে ওয়ার্ল্ড কাপ র্যালি, এই ওয়ার্ল্ড কাপ র্যালি আয়োজনে আমরা বাংলাদেশকে উদযাপন করার, মানে বাইরের দেশের কাছে রিপ্রেজেন্ট করার জন্য বাংলাদেশটাকে, যে আমরা ছোট্ট একটা দেশ, ওয়ার্ল্ড কাপের যে আনন্দটা আমরা করতেছি সবাই একত্রে একসাথে, ওয়ার্ল্ড কাপটা যাতে সুস্থভাবে যাতে এটা শেষ হয়, এটার জন্য আমরা সবাই এই র্যালিটা করা আর কি। এই আনন্দ শোভাযাত্রাটি মুগদা থানা থেকে শুরু হয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে এসে শেষ হয়। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।